অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সকলে তোমরা ভালো আছো। তো তাজা প্রধান অনলাইন স্কুলে তোমাদের স্বাগত জানাই। আমি মোহাম্মদ মুক্তার হোসেন। আমরা গত ক্লাসে পাঁচ প্রকার সেন্টেন্স চিনেছি, শিখেছি। এর আগে আমরা ন্যারেশন দিয়ে শুরু করেছিলাম। তো বলেছিলাম যে সেন্টেন্স বোঝানোর পরে আবার ন্যারেশনে ফিরে আসবো। তো আজকে আবার আমি তোমাদের সামনে ন্যারেশন নিয়ে এসেছি। দেখো ন্যারেশন, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো আমরা কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবো সেটা রূপান্তরগুলো আজকে শিখব। আমি প্রথমে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স লিখি। হি সেড টু মি আই এম ফাইন। তাহলে তোমরা লক্ষ্য করো এখানে, হি সেড টু মি আই এম ফাইন। আমি এটাকে ইনডাইরেক্ট এটা আছে কি ডাইরেক্ট, আমি এটাকে ইনডাইরেক্ট পরিবর্তন করি। হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ ফাইন। এখানে লক্ষ্য করো কী কী পরিবর্তন হয়েছে। সেড টু এর স্থলে টোল্ড হয়েছে, কমা উঠে যে দ্যাট বসেছে, ফার্স্ট পার্সন পরিবর্তন হয়ে হি বসেছে, এমের পরিবর্তে ওয়াজ বসেছে। তাহলে আমরা কয়টা পরিবর্তন লক্ষ্য করলাম? একটা, দুইটা, তিনটা, চারটা। একটা, দুইটা, তিনটা, চারটা। আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট রূপান্তরের সময় আমরা চারটা পরিবর্তন লক্ষ্য করলাম। সেটা হচ্ছে কী কী? এক নম্বর হচ্ছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন, দুই নম্বরে কমা উঠে যে দ্যাট বসে, তিন নম্বরে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন সর্বদা স্পিকার দ্বারা পরিবর্তন হয়, রিপোর্টেড স্পিচের সেকেন্ড পার্সন সর্বদা লিসেনার দ্বারা পরিবর্তন হয়। তাহলে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এই একটা ডাইরেক্ট সেন্টেন্সের চারটা অংশ, স্পিকার, রিপোর্টিং ভার্ব, লিসেনার, রিপোর্টেড স্পিচ। তাহলে এই চারটা অংশ কী কী কাজে লাগে দেখো। প্রথমে আমাদের লাগবে স্পিকারকে হি, রিপোর্টিং ভার্বকে সেড টু, লিসেনার কি আছে এখানে মি, রিপোর্টেড স্পিচ আছে আই এম ফাইন। তাহলে এই যে চারটা অংশ, এই চারটা অংশ আমাদের এখানে কী কী কাজে লাগে? আমাদের স্পিকার যা আছে তা বসছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে কী বসে? টোল্ড বসে। সেডের সাথে টু ব্যবহার করতে হয় কিন্তু টোল্ড বসলে আর সাথে সাথে টু বসে না, লক্ষ্য রাখতে হবে। মি কমা উঠে যে কী বসছে? দ্যাট বসছে। আই, আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন কার দ্বারা পরিবর্তন হয়? স্পিকার দ্বারা পরিবর্তন হয়। স্পিকার কী আছে? হি, আমরা তাই বসালাম হি। রিপোর্টের স্পিচে অ্যামিজার থাকলে সেটা পরিবর্তন হয়ে ওয়াজ ওয়ার হয়ে যায়, হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হয়ে যায়, বার ওয়ান থাকলে বার টু হয়ে যাবে। তারপর আর কোনো পরিবর্তন আমাদের এখানে নাই। তাহলে আমরা আরেকটা সেন্টেন্স লক্ষ্য করি ডাইরেক্টে। কিরণ সেড টু মিলন ইউ হ্যাভ ডান আ গুড জব। লেখার লক্ষ্য করো, কিরণ সেড টু মিলন ইউ হ্যাভ ডান আ গুড জব। তাহলে এখানে আমাদের স্পিকার কি আছে? কিরণ। লিসেনার আছে মিলন। রিপোর্টের স্পিচ আছে ইউ হ্যাভ ডান এ গুড জব। রিপোর্টিং ভার্ব আছে সেড টু। তাহলে আমাদের চারটা পরিবর্তন, প্রথমত স্পিকার যা আছে তাই বসলো, কিরণ। সেড টু এর পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু এর পরিবর্তে কী বসে? টোল্ড বসালাম টোল্ড। লিসেনার যা আসে আমাদের তাই বসবে মিলন। কমা উঠে যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী বসে? দ্যাট। এখন লক্ষ্য করো রিপোর্টের স্পিচ আছে কি? ইউ। ইউটাকে সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সন কার দ্বারা পরিবর্তন হবে? লিসেনার দ্বারা পরিবর্তন হবে। লিসেনার কি আছে? মিলন। তাহলে আমরা সাধারণত ব্যবহার করি, যদি নাউন থাকে আমরা সেটার প্রোনাউন ব্যবহার করব। দ্যাট মিলনের প্রোনাউন হচ্ছে পুরুষ জাতিকে বোঝালে সেটার প্রোনাউন হচ্ছে হি, মেয়েদের ক্ষেত্রে প্রোনাউন হচ্ছে সি। তাহলে মিলনের পরিবর্তে আমরা বসাইলাম হি। এখানে লক্ষ্য করো এই মিলনের প্রোনাউনও হি, কিরণের প্রোনাউনও
হি, তাহলে আমরা হি দ্বারা কাকে নির্দেশ করলাম? যাকে নির্দেশ করলাম তাকে বোঝানোর জন্য তার নামের প্রথম অক্ষর আমাদের অবশ্যই বন্ধনীর ভিতরে দিয়ে দিতে হবে, তা না হলে আমাদের বুঝতে অসুবিধা হবে, সমস্যা হবে। যে আমরা হি দ্বারা কারা বোঝালাম, মিলনকে বোঝালাম না কিরণকে বোঝালাম? পরিষ্কারভাবে আমরা এখানে হি দ্বারা কাকে বোঝালাম, এম মানে মিলনকে বুঝাইছি। হ্যাভ এস থাকলে আমি বলেছি আগেই হ্যাড বসে, আমাদের আর কোনো পরিবর্তন এখানে হবে না। গুড জব। তাহলে দেখো আমাদের যে চারটা পরিবর্তন, একটা দুইটা তিনটা চারটা, তাহলে আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সটা বুঝতে পেরেছ যে ডাইরেক্ট থেকে কীভাবে ইনডাইরেক্টে রূপান্তর করতে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের কয়েকটা সেন্টেন্স লিখে দিচ্ছি বাড়ির কাজ হিসেবে, যেগুলো তোমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করবা। তো অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, আমি এখানে তোমাদের পাঁচটা সেন্টেন্স দিয়েছি, পাঁচটা সেন্টেন্স তোমাদের এইচ ডাব্লিউ হিসেবে থাকবে, অর্থাৎ বাড়ির কাজ তোমাদের খাতায় তুলে রাখবে। এগুলো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে রূপান্তর করবো। আমি যে চারটা পরিবর্তনের কথা বলেছি, ওই চারটা পরিবর্তন ফলো করে তোমরা এই সেন্টেন্সগুলো পরিবর্তন করবা। তাহলে এগুলো যদি তোমাদের পরিবর্তন করতে পারো, তাহলে তোমার তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে তেমন কোনো প্রবলেম থাকবে না। আর তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের শুভকামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।